সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে শেয়ার করব মোটা মানুষের জন্য কল্লি সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করবেন। তো দেখুন, সর্বপ্রথম কাপড়টি আমরা সঠিকভাবে ভাঁজ করে নিব। তো দেখুন, দুটি পায়রের মাথা এভাবে নিয়ে আমরা এভাবে একটি ভাঁজ দিব। এরপরে যতটুকু বহর থাকবে সম্পূর্ণ বহর দিয়ে আমরা এভাবে চারপাট করে নিব। এবার দেখুন, এখানে খোলা শার্ট, তো এখানে একটি মার্জিন বসিয়ে দিব। তো খোলা শার্টটা আপনারা এখানে রাখবেন, আটকানো শার্টটা নিচের দিকে রেখে এখান থেকে বেলের অংশ 6 ইঞ্চি হবে সেটা বাদ দিয়ে ধরে লম্বা নিতে হবে, যার যতটুকু লম্বা প্রয়োজন আপনারা নেবেন। নেওয়ার পরে এখানে একটা মার্জিন দিবেন। এরপরে সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। দেখুন, 1.5 ইঞ্চি নিয়ে আরেকটি মার্জিন বসিয়ে দিলাম। পায়ের মহড়া যার যতটুকু প্রয়োজন নেবেন, তো আমি নিচ্ছি 7 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এবার আমাদের হাই নিতে হবে। দেখুন, 44 ইঞ্চি বডির জন্য আমরা হাইটা রাখবো 31 ইঞ্চি। তো 31 ইঞ্চি হাইয়ের জন্য আমরা এখান থেকে কাটিং করলাম 9 ইঞ্চি। তো দেখুন, বেলের অংশ বাদ দিয়ে আমরা 9 ইঞ্চি কাটিং করলাম। বেলের অংশ সহ যদি হিসাব করি তো 6 ইঞ্চি পিতা বাদ দিয়ে ধরে 31-এর অর্ধেক 15.5-তে চিহ্নটা দিলে আপনাদের 31 ইঞ্চি হাই হবে। এবং এখানে গেটটা আমরা বাড়িয়ে নেব কল্লি সিস্টেম করে। দেখুন, এখান থেকে ধরে আমরা আরও 2 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন দেবো যদি আমরা কল্লি সিস্টেম করি। কল্লি না দিলে কিন্তু মোটা মানুষের জন্য ঘের বড় হবে না। তো তার জন্য আপনারা এভাবে কল্লি সিস্টেম করলে, দেখুন, 2 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন দিয়ে এখান থেকে ধরে রাউন্ড শেপটা আপনারা করে নেবেন। খুব সুন্দর করে রাউন্ড শেপ দিতে হবে, তা না হলে কিন্তু সালোয়ার দেখতে সুন্দর হবে না। এবার দেখুন, আমি এখন কাটিং করে নিব। তো আমরা যদি কল্লি সিস্টেম করে সালোয়ার কাটিং করি, সেই সালোয়ারের হাইয়ের এই জায়গায় 1.5 ইঞ্চি পরিমাণ যে আমরা রাউন্ড শেপ দেই, তো সেই রাউন্ড শেপ দেওয়ার কোনো প্রয়োজন হবে না। যদি রাউন্ড শেপ দেই তাহলে কিন্তু কল্লি লাগাইতে পারবো না। তার জন্য আমি যেভাবে কাটিং করে নিলাম আপনারাও একইভাবে কাটিং করে নেবেন, এবং কল্লি কীভাবে সেটিং করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো দেখুন, এখানে আমরা কল্লিটা সেটিং করব। তার আগে যে কাপড়টা আছে সেটা দিয়ে আমরা বেল কাটিং করে নিব। তো দেখুন, এখানে যেহেতু আমাদের চারপাট কাপড় আছে, তো যার যতটুকু কোমর হবে সেই কোমরের 1/4 নিতে হবে। তো আজকের কোমরটা দেবো 46 ইঞ্চি। তো 46-কে 4 ভাগ করে 1/4 আমার এখানে নিতে হবে। যেহেতু দুহাতা পানা বহরের কাপড়, তার জন্য এটা রাবার বাঙ্গা জয়েন দিতে হবে। ঠিক আছে, দেখুন, যার যতটুকু কোমর সেটার 1/4 আপনারা নিয়ে এখানে মার্জিনটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা যে 6.5 ইঞ্চি বা 6 ইঞ্চি যে বেলের জন্য ফিতা বাদ দিয়ে ধরছিলাম সেটা এখন এখান থেকে নিতে হবে। দেখুন, এটার চওড়াটা নিলাম আমি 6.5 ইঞ্চি, এটা রাবার বাঙ্গায় জয়েন দিতে হবে 2 ইঞ্চি পরিমাণ। তো শার্ট থেকে যে কাপড়টা বের হবে এটা দিয়ে কল্লি এবং রাবার বাঙ্গার জয়েন্টের কাপড়টা আপনারা বের করে নেবেন। তো দেখুন, এখন আমি রাবার বাঙ্গার জয়েন্টের কাপড়টা 2 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি, 2 ইঞ্চি পরিমাণ এটা রাবার বাঙ্গা জয়েন দেওয়ার জন্য। ভালো করে খেয়াল করবেন এবং ভিডিওটা দেখতে থাকুন, সেলাই সহ দেখিয়ে দিব। এবার আসি আমাদের হাই, এখানে কল্লি কীভাবে সেটিং করব সহজভাবে। এই কাপড়টা এভাবে প্রথমে 2 পার্ট করে নেবেন, নেওয়ার পরে এভাবে কোনা করে আপনারা 4 পার্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ধরে আপনারা নেবেন 15 ইঞ্চি বা 15.5 ইঞ্চি নেবেন। এভাবে দেখুন, নেওয়ার পরে এখান থেকে ধরে আপনারা খুব সুন্দর করে এভাবে কোনা করে নেবেন। এখন দেখেন, এইভাবে কল্লিটা এরকম থাকবে আমাদের, এরকম কল্লি। এখানে কিন্তু 4 পার্ট কাপড়, এটা কল্লি আছে আমার 2টা। এরপর দেখুন, এইখানে আপনারা খুব সুন্দর করে মিল করে বসাবেন, উপর থেকে মিল করে নিচের দিকে নিয়ে আসবেন। নিচে একটু ছোটো বড় হলে সেটাকে কেটে দিবেন। এখান থেকে ধরে আপনারা এখন হাইয়ের মাপটা আবারও মেজারমেন্ট বসিয়ে নেবেন। 6.5 ইঞ্চি পিতা বাদ দিয়ে ধরে যার যতটুকু হাই হবে সেটার 1/1 অংশ নেবেন। 31 ইঞ্চি হাই হলে 31-এর অর্ধেক 15.5 নেওয়ার পরে আরও 1 ইঞ্চি আপনারা এক্সট্রা নেবেন সেলার জন্য। দেখুন, এখান থেকে ধরে আপনারা যদি 9 ইঞ্চি নেন সেলের জন্য আর 1 ইঞ্চি, মোট 10 ইঞ্চি নিয়ে আপনারা এভাবে কাটিং করে নেবেন, তাহলে আপনাদের 31 ইঞ্চি হাই হবে। তো দেখুন, কল্লি কিন্তু আমাদের এরকম 2 পার্ট কল্লি, ঠিক আছে, এখানে কিন্তু 2 পার্ট, কিন্তু ভাঁজ দিলে 4 পার্ট হবে। তো এটাকে কীভাবে আপনারা সেলাই করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো দেখুন, কল্লি দেওয়ার পর আমাদের ঘেরটা কিন্তু অনেক বড় হয়ে গেল। কল্লি ছাড়া দিলে কিন্তু এটা টাইট হয়ে যাবে মোটা মানুষের জন্য, আপনারা কল্লি অবশ্যই এভাবে দিয়ে নেবেন। তো এখন দেখেন, কল্লিটা কীভাবে লাগাবেন আপনারা। এই যেখানে যে হাই রাউন্ড দেই নাই ওই জায়গায় আমরা, দেখুন, ওই যে চিকন যে মাথাটা থাকবে, চিকন মাথাটা আপনারা উপরে রাখবেন এবং নিচের চওড়া মাথাটা নিচে রাখবেন। দেখুন কীভাবে আমি সেলাইটা দিচ্ছি, খুবই সহজ একটি কাজ। আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও পারবেন। দেখুন, এখানে 2টা করে সেলাই দিবেন, আমি 1টি করে সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন, কল্লি আমরা এক সাইডে লাগিয়ে নিলাম, একইভাবে আবার এই পার্টের মধ্যে আবার এই সাইডে লাগিয়ে নেবো। একইভাবে যেভাবে আমরা ওই পার্টে লাগিয়ে নিচ্ছি, একইভাবে আবার এই পার্টে আমরা লাগিয়ে নেবো। দেখুন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি।
এই যে দেখুন চওড়া মাথাটা নিচে রেখে একবারে কোনা মাথাটা কিন্তু আমরা উপরে রেখে দিয়েছি, দিয়ে আমরা এখানে আড়াটা সিলে বসিয়ে দিলাম। এই যে দেখুন হয়ে গেল আমাদের কল্লি লাগানো। এবার আমাদের আরেকটি পার্ট জয়েন করতে হবে, তো আরেকটি পার্ট এটার উপরে আমরা রাখবো, রেখে আমরা আবার ওই সাইড থেকে সেলাই ধরে আমরা এই পার্টটা লাগিয়ে নেব। খেয়াল করুন এই যে এই পার্টটা আমরা আবার সুন্দর করে এখানে উপরে রাখবো, মিল করবো আগে। দেখুন দুটি মাথা আগে মিল করে বসাবো, এরপরে সুন্দর করে লাগিয়ে নিব। লক্ষ্য করেন কল্লিটা কিভাবে আমি লাগিয়ে নিলাম প্রথমে, এবারকার সেলাইটা আবার কীভাবে দেই। এই যে দেখুন এই মাথার থেকে ধরে আবার নিচ পর্যন্ত আমরা সেলাইটা নিয়ে আসতেছি, তা আপনারাও পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তো এই যে দেখুন সুন্দর করে বসাবেন, বসিয়ে সেলাইটা দিবেন। এভাবে আসলে যদি আপনারা কল্লি লাগান তাহলে কাজ করতে আপনাদের সহজ হবে এবং কল্লিটাও ভালো হবে, লাস্টিং করবে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, যে দেখুন কল্লিটা আমাদের এরকম হলো। এভাবে কল্লি দিলে আমাদের কিন্তু ঘেরটা এই জায়গাটা বড় হয়ে গেল ঘের। এখন আবার এই মাথা ধরে এই পাশের কল্লিটা জয়েন দিব, একইভাবে যেভাবে আমরা এই পাশে জয়েনটা দিলাম একইভাবে আমরা আবার এই পাশে জয়েনটা দিব। খেয়াল করুন প্রথমে একটা বাট্টেক দিবেন, সেলাই শেষে একটা বাট্টেক দিবেন, তা না হলে কিন্তু সেলাইগুলো খুলে যাবে। এই যে দেখুন আমি বসিয়ে নিলাম, এখন আমার কিন্তু কল্লি লাগানো কমপ্লিট। এই যে দেখেন সুন্দর করে আমি কল্লিটা লাগিয়ে নিলাম, একইভাবে দুই পাটেই কিন্তু কল্লি আছে। এই যে খেয়াল করেন আবার এই জায়গাটা আপনারা মিল করবেন, হাইয়ের ওই জায়গাটা দেখেন কত সুন্দরভাবে মিলে গেছে। ঠিক আছে, এরকম পার্ট কিন্তু নিচে আরেকটি আছে। এখন দেখেন কিভাবে কুচি দিবেন সেগুলো আমি দেখিয়ে দিব, কিভাবে বেল লাগাবেন সেটা দেখিয়ে দিব। দেখুন এখান থেকে ধরে আমরা এই যে কল্লি লাগিয়ে নেওয়ার পর আমরা হাইয়ের ওইখান থেকে ধরে কুচিগুলো দিব। তো খেয়াল রাখবো সম্পূর্ণ কুচি যাতে এক মাপের থাকে, কোনোটা ছোট কোনোটা বড় হলে কিন্তু দেখতে খারাপ হবে। তো দেখুন কুচিগুলো আপনারা এভাবে ধরবেন, কুচি দেওয়ার সময় মেশিন আস্তে আস্তে চালাবেন এবং এভাবে এক মাপের কাপড় নিয়ে আপনারা এইভাবে ধরলেই কিন্তু আপনাদের কুচিগুলো হবে। দেখুন কুচিগুলো কমপ্লিট করার পর আমাদের বেলের সাথে লাগিয়ে নিতে হবে। তো তার আগে দেখে নিব আমাদের এই হাইয়ের রাউন্ডটা আমাদের ঠিক আছে কিনা। এই যে দেখুন আমরা কুচি দেওয়ার পর মাঝখানের যে আমরা কল্লি লাগাইলাম সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কল্লি লাগালে কীরকম হবে। দেখুন এখানে কল্লি লাগানোর ফলে আমাদের দুই সাইডে কিন্তু মোটামুটি 4 ইঞ্চি মানে ঘের বেশি হয়ে গেছে। ঠিক আছে, কল্লি না দিলে কিন্তু এতটা ঘের হবে না। তো দেখুন বেল কমপ্লিট করার পর আপনারা এভাবে মাপ দিবেন, যদি কুচি ছোট হয় তাহলে আপনাদের হাইয়ের যে রাউন্ড সেলাই দিচ্ছেন ওইখান থেকে আপনারা মাঝখান থেকে কুচি খুলে দিবেন, পিছন পাটের এবং সামনের পাটের কুচিগুলো খুলে দিবেন। অর্থাৎ মাঝখানে প্লেন যদি থাকে কোনো সমস্যা নেই, দুই সাইডে যদি কুচিগুলো থাকে তাহলে দেখতে ভালো দেখা যাবে। তো দেখুন আমি মাঝখান থেকে কয়েকটা কুচি খুলে নিয়ে আমরা এই বেলের সাথে অ্যাকুরেট করব। এই যে দেখেন অ্যাকুরেট করে নিলাম, এবার আমরা এইভাবে অ্যাকুরেট করে নিয়ে আমরা বেলটা লাগিয়ে নিব। তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের কী ধরনের ভিডিও দেখতে পছন্দ অবশ্যই সেটা জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলে একেবারেই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো দেখুন বেলটা আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি, বেল এবং কুচির পার্ট। আর যারা রাবার লাগানোর ভিডিও পেতে চান অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবেন, সেখানে রাবার কীভাবে লাগাবেন সেই ভিডিওটি আপলোড করা আছে। ধন্যবাদ।